السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. আমাদের প্রথম প্রশ্ন আমাদের একজন ভাইয়ের, মোজা মাসেহ করার নিয়মটা একটু বিস্তারিত বলবেন। আসলে বিস্তারিত এখানে এটা একটা বিষয় হয়ে যায়, মাসাহ করার এটা একটা লম্বা অনেক বিষয়, এখানে অনেক হুকুম আহকাম আছে। সেজন্য আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বলে দিই, সেটা হলো যে মোজা মাসাহ করা এটি জায়েজ যদি প্রয়োজন হয়, আপনি মোজা মাসাহ করতে পারেন মোজার উপরে, সেটা যে মোজাই হোক, কাপড়ের মোজা হোক বা চামড়ার হোক, সমস্যা নেই, সর্বপ্রকার মোজা এর মধ্যে অন্তর্ভুক্ত। আর মোজা মাসাহ করার মানে আপনার যদি কোনো ব্যক্তির মুসাফির হয় তাহলে তিনি একবার মোজা পরে 3 দিন 3 রাত মাসাহ করতে পারবেন। আর যদি মুকিম ব্যক্তি হয় তার যিনি সফরে নাই উনি 1 দিন 1 রাত করতে পারবেন মোজা মাসাহ, মোজার উপর মাসাহ। পদ্ধতি যদি জানতে চান, নিয়ম হলো, যারা হয়তো শুনতে পাচ্ছেন তারা বুঝতে পারবেন না, যারা এখানে আছেন তারা দেখতে পাবেন। এখানে অনেক কথা আছে যে আসলে ডান পা মাসাহ করবো কীভাবে, 2 হাত দ্বারা না 1 হাত দ্বারা, বাম হাত মাসাহ করবো কীভাবে, এখানে অনেক কথা, ইমামদের অনেক বক্তব্য আছে। আর একটা বিষয় এখানে, মোজা মাসাহ সত্য কিন্তু প্রথম আল্লাহ রসুল, যেটা আল্লাহ রসুল থেকে এসেছে, দা হুমা ফাইননি আলবাস্তু হুমা তাহিরাতাইন। আল্লাহ রসুল মূলত যেটি হলো যে মোজা আপনি যখন কোন মোজার উপর মাসাহ করতে পারবেন, যে মোজা আপনি পবিত্র অবস্থায় পরিধান করেছেন অর্থাৎ অজু করে যদি আপনি পরিধান করে থাকেন তাহলে ওই মোজার উপর মাসাহ করতে পারবেন। আর যদি আপনি অজু থাকা না থাকা অবস্থায় মোজা পরে থাকেন তাহলে ওই মোজার উপর আপনি মাসাহ করতে পারবেন না, কারণ আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তুমি ছেড়ে দাও, আমি এই 2টি মোজা পবিত্র অবস্থায় পরিধান করেছি, অজু অবস্থায় পরিধান করেছি। তার মানে এখানে আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন যে অজু অবস্থা না হলে মানে মাসাহ করা যাবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনি ডান হাত দিয়ে উপরিভাগ ডান পায়ের উপরিভাগটা মোজার উপরিভাগ, আবার বাম হাত দিয়ে বাম পায়ের উপরিভাগ, এটাই করবেন। অনেকে আবার বলেছেন ডান হাত দিয়ে 2টা করার কথা, আবার অনেকে বলেছেন যে একসাথেই 2টা করা যাবে, এরকম অনেক কথা। তো আপনি যেটা করবেন সেগুলো ডান হাত দিয়ে আগে করে নেবেন এটা, তারপর বাম হাত দিয়ে এদিক উপরিভাগ একবার মাসাহ করলেই যথেষ্ট। নিচ করবো না, আমরা অনেকে নিচেও করি সম্পূর্ণ এদিক থেকে ধরে, আর আলী রাদিয়াল্লাহু হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় উপরিভাগ, কারণ তিনি বলছেন যে লাউকানা দীন বিরাই লাকানা আসফাল আল খুফ আউলা বিল মাসহি মিন আলা। দীন যদি যুক্তির হতো, যুক্তি দিয়ে যদি দীন হতো তাহলে মোজার নিজ ভাগে মাসাহ করা যুক্তিযুক্ত বেশি হতো, কারণ মহিলা তো ওইদিকে বেশি লাগে। কিন্তু আল্লাহ রসুল না, আল্লাহ রসুল উপরিভাগে মাসাহ করেছেন, তাই আমাদেরকে উপরিভাগ মাসাহ করতে হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে উপরিভাগ মাসাহ করার কথা, নিচ না, মানে আমরা নিচেও করি, নিচে করার কোনো প্রয়োজন নেই, আপনি উপরিভাগ শুধুমাত্র মাসাহ করবেন। আর এক্ষেত্রে 1 দিন 1 রাত অনেকে আমরা জিজ্ঞেস করি যেটা শুরুটা কখন আমরা ধরবো, শুরুটা ধরবেন যখন আপনি মোজা পবিত্র অবস্থায় অজু অবস্থায় পরার পর প্রথম যখন আপনি মাসাহ করবেন মোজার উপর, প্রথম মাসাহ যখন করলেন তখন থেকে আপনার সময় শুরু হলো। অর্থাৎ আপনি যদি জোহরের সালাতে অজু করলেন, অজু করার পর এসে মোজা পড়লেন, মোজা করার পর আপনার তো পবিত্র আপনি আসেন, আসরের সময় আপনি মাসাহ করলেন, এই আসর থেকে আপনার সময় শুরু হলো, জোহর থেকে না, জোহর থেকে পড়েছেন মোজা ঠিক আপনি, কিন্তু আপনার সময় শুরু হয়েছে পবিত্রতার যেটা 1 দিন 1 রাত সেটা আসর থেকে শুরু হলো, কারণ আসরের সময় আপনি প্রথম মাসাহ করলেন, আসর থেকে নিয়ে তার মানে তারপরের দিন আসর পর্যন্ত আপনি পারবেন মাসাহ করতে, এটা হলো সঠিক কথা, তারপরের দিন আসর পর্যন্ত আপনার সময়। যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সালাত এবং পরে 4 রাকাত আদায় করার প্রতি যত্নবান হবে তার উপর জাহান্নামের আগুন আরাম হবে। যে হাদিসটি সঠিক আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন, এটা হাদিসটি সঠিক, জোহরের পূর্বে 4 রাকাত জোহরের পরেও 4 রাকাতের কথা ছিল। তবে ভিন্ন আসলে জোহরের সুন্নাতের ব্যাপারে যেটা 12 রাকাতের যেটা ফজিলত, যে আল্লাহ তাআলা যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাতের প্রতি যত্নবান হবে বা পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, এটি এই হাদিসে যেটি বোঝা যায় সেটি হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত জোহরের পরে 2 রাকাত। কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন সালাতের ক্ষেত্রে কিন্তু অনেক হাদিস আছে সুন্নাতের, যেমন আসরের ক্ষেত্রে কিন্তু 12 রাকাতের মধ্যে কিন্তু আসরের পূর্বে কোনো সুন্নাত নেই, কিন্তু অন্য হাদিসে আবার আসরের পূর্বে 4 রাকাতের ফজিলত আছে। এভাবে অন্য যেমন মাগরিবের পূর্বে 2 রাকাতের কথাও আছে অনেক হাদিসে, এভাবে অনেক হাদিসে আছে। কিন্তু জোহরের পূর্বে জোহরের সময়ে জোহরের পূর্বে 4 পরে 2 আবার জোহরের পূর্বে 4 পরে 4 আবার জোহরের পূর্বে 2
পরে দুই, এর এ হাদিসও আছে আব্দুল্লাহ ইবনে উমার থেকে যে আল্লাহর রাসূল আমাদেরকে দুই রাকাত জোহরের পূর্বে পড়তে বলেছেন পরে পড়তে, এমনও হাদিস আছে। তবে আমরা অবশ্যই কমটা করার চেষ্টা করবো না, পারলে জোহরের পূর্বে চার পরে চার করার চেষ্টা করবো, কিন্তু এখন এটা শুনে আবার আমরা যেন দুই আর দুই না হয়ে যাই, কারণ চার আর দুই করার চেষ্টা করবেন ওই ফজিলত বারো রাকাতে নেওয়ার জন্য, যদি পারেন চার রাকাত পড়তে পরে সেটাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার দুই মেয়ে, কোনো ছেলে নাই, আমার দুটি ফ্ল্যাট আছে, এই দুটি ফ্ল্যাট আমার মেয়েদেরকে কীভাবে দেবো, তারা কত ভাগ পাবে জানাবেন। আপনার দুই মেয়ে যদি থাকে, আপনার জানি না এখানে অন্য ওয়ারিস কারা আছে, পিতা মাতা আপনার ভাই অনেকে থাকতে পারে, এখানে কেউ মানে কারো উপর জুলুম করবেন না, মূলত নিয়ম হলো আপনি আপনি কেন কীভাবে দিবেন, মূলত ওয়ারিস উত্তরাধিকারী বন্টন হলো আপনার মৃত্যুর পরে, আগে এসব চিন্তাধারা আমরা এগুলো বাদ দিই, ইসলামের সঠিক নিয়মের উপর থাকি, আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করবেন, বরকত দান করবেন। আগেই আমরা টেনশন শুরু করে দিই যে মনে হয় আমার মেয়েদেরকে কেউ দিবে না, আমার ছেলেদের বা অন্যদেরকে বঞ্চিত করার যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে তো কোনো কথাই নেই, অন্য ওয়ারিসরা যদি বঞ্চিত হয় তাহলে তাদের অধিকার আপনি নষ্ট করে ফেলেন, যতই তারা বলুক, এগুলো বলে বলে আলাদা বিষয়, কিন্তু যেটা তার প্রাপ্য সেটা আপনি দিয়ে দেবেন, এবং এটা তো আপনার বিষয় না, আপনি মৃত্যুবরণ করবেন আপনার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে, এটাই ইসলামের নীতি, এর উপরে থাকাটাই উচিত। এ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন নানা সমস্যার সম্মুখীন হচ্ছি, একইভাবে করতে যে আমরা যাতে অন্যদেরকে জুলুম না করে ফিরি অন্যদের প্রতি, এবং আপনার দুই মেয়ে আপনার সম্পদের, আপনার ছেলে না থাকলে দুই তৃতীয়াংশ পাবে, অর্থাৎ তিন ভাগের দুই ভাগ, আপনার সম্পদটা তিন ভাগ হবে, তিন ভাগের মধ্যে দুই ভাগে আপনার দুই মেয়ে পেয়ে যাবে, আর বাদ বাকি এক ভাগ অন্য ওয়ারিস যারা আছে, কে আছে সেটা স্পষ্ট আপনি এখানে করেননি, সেহেতু আমরা এখানে বলতে পারছি না, সেটা তাদের মধ্যে যাবে। সুদভিত্তিক ব্যাংকে বেতন ছাড়া ইন্টার্নশিপ করা যাবে কি না, আপনি সুদভিত্তিক ব্যাংকে যে কোনো প্রকার সহযোগিতা করবেন না, সুদভিত্তিক যেগুলো ব্যাংক সেখানে সহযোগিতা করবেন না, কারণ সহযোগিতা করা হলে তা আউন আল বের রেবত্তা কওয়ালা তা আউন আল ইসমে আল উদওয়ান, তোমরা ভালো নেকি এবং পরে বাড়ির তার কাজে সহযোগিতা করো, অন্যায় পাপের কাজে শত্রুতার কাজে একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং আপনি যতই বেতন না নেন কিন্তু আপনি তো সেখানে সহযোগিতা করা হচ্ছে আপনার, সে কারণে সেটা থেকে বিরত থাকবেন। সূরা মরিয়মে বর্ণিত ইয়াউম আল হাসরা এবং সূরা আত-তাগাবুনে বর্ণিত ইয়াউম আত-তাগাবুন সম্পর্কে হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা এ বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারছি না। মৃত ব্যক্তিকে উত্তর দিক করে শোয়ানো কি মুস্তাহাব এবং জীবিত ব্যক্তির উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো কি মুস্তাহাব? জীবিত ব্যক্তির বিষয়ে কোনো কিছু নেই এরকম যে উত্তর দিকে মাথা বা কোনো কিছু দেওয়ার বিষয়, কিন্তু মৃত ব্যক্তিকে আপনাকে এটা কখন শোয়ানোর কথা, এটা কবরে শোয়ানোর কথা বলছেন নাকি? কবরে কবরে এখানে উত্তর দিকটা মূল বিষয় না, মূল বিষয় হলো আপনার আমাদের দেশে যেহেতু কিবলা পশ্চিমে, সেহেতু মাথা উত্তরে হবে আর দক্ষিণে হবে পা, কে মাথাটা ঘুরিয়ে দেওয়া থাকবে কিবলার দিকে, এটাই নিয়ম। সৌদি আরবে উল্টোটা করা হয়, সৌদি আরবে পূর্ব পশ্চিম থাকে, পূর্ব পশ্চিম থেকে কিবলার দক্ষিণের দিকে তার মাথা ঘুরিয়ে দেওয়া হয়, এভাবে নিয়ম হলো এটা। আর জীবিত মানে এমনি 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 আমরা ঘুমানোর সময় উত্তর দিকে মাথা দেওয়ার বিষয়ে কোনো আদেশ আছে বলে আমার জানা নেই এটা, তবে ডান ডান কাত হয়ে হয়তো এই দৃষ্টিকোণ থেকে ওনারা বলেছেন যে যাতে কিবলার দিকে হয় মুখটা, না এই ব্যাপারে আসেনি, আপনার ডান কাত হয়ে শোয়া এটা মুস্তাহাব বলা হয়েছে, কিন্তু উত্তর দক্ষিণ বা কিবলার দিকে মুখ করা এটা আমার জানা নেই এটা। আর আর নাই মনে হচ্ছে প্রশ্ন। কিছু লোককে দেখা যাচ্ছে জুমার দিন আগে এসে মসজিদের প্রথম কাতারে যায়, নামাজ রেখে চলে যায়, পরে খুতবা শোনার আগে এসে ওই জায়গায় বসে, এটা কি ঠিক? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জানাবেন, এটা কেউ করবেন না, অনুরোধ থাকলো। এবং এই প্রশ্ন আমি সবসময় একটা কথা বলি, আগে বলতে ভুলে গেছি, যে আমরা যেটা সঠিকটা করার চেষ্টা করবো অবশ্যই জানার চেষ্টা করবো, কিন্তু কারো উপর যাতে প্রশ্নের মাধ্যমে আমরা আক্রমণ না করি এটা সবসময় খেয়াল রাখবো, এটা নিয়ম না, এটা আমরা কেউ করবো না। যে যখন আমরা আপনারা যখন আসতে পারবেন সালাতে একবারে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে, তখন একবারে চলে আসবেন, যদি আপনার কোনো প্রবলেম থাকে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন, যদি আপনার ব্যস্ততা থাকে এসে আগে জায়গা দখল করে যাবো না, যাতে একটা লোক এসে আপনি যায় নামাজ রেখে গেছেন, আপনি যদি কোনো কারণবশত আপনাকে উঠতে হয় ওয়াশরুমে যাওয়ার জন্য সেটার ব্যাপার আলাদা, তখন আপনার অধিকার আছে সেখানে এসে বসার। নর্মালি আপনি এখানে দেখে যাবেন সকালে দিয়ে বাজার ঘুরতেছেন, ইচ্ছা মতো পরে এসে সবাইকে ডিঙিয়ে আবার আসছেন, এটা মসজিদের আদবের খেলাফ হবে, এটাকে আমরা করব না। কেউ যদি জীবনে অনেক
সিয়াম না রাখে আর সে ব্যাপারগুলোর জন্য কাফফারাও দিতে হয়, সেগুলো যদি সেগুলোও যদি থাকে তাহলে সে কীভাবে কাফফারা দিবে? অবশ্যই হিসাব করার চেষ্টা করবে, তার বয়সের হিসাব করার চেষ্টা করবে কত বছর থেকে তার উপর সিয়াম ফরজ হয়েছে। তারপর যথাসাধ্য শুধু কাফফারা দিয়ে দিলে হবে না, আপনাকে সিয়ামগুলো রাখার চেষ্টা করতে হবে, সিয়ামের কাজাগুলো আপনি আদায় করার চেষ্টা করবেন যথাসাধ্য আপনার শরীরের উপরে যতটুকু আপনার শক্তি আছে, সাথে কাফফারা দিবেন দুইটাই, কাজা এবং কাফফারা। কেন? শুধু কাজা কার জন্য? যার ওজোর আছে। আর কাফফারা যোগ হবে যদি আপনি সামর্থ্য থাকার পরও আপনি না করে থাকেন, তখন কাফফারা যুক্ত হবে। এমনি নর্মালি বলি, ধরুন আপনার কোনো সিয়াম ছুটে গেল রমজান মাসে কোনো কারণবশত, আপনার সময় হলো পরবর্তী রমজান পর্যন্ত, ধরুন পাঁচটা সিয়াম ছুটে গেছে, পরবর্তী রমজান পর্যন্ত আপনি কাজা আদায় করতে পারবেন, তবে উত্তম হচ্ছে যত তাড়াতাড়ি আদায় করা যায়। কিন্তু যদি আপনি পারবেন অথচ কী করলেন, পর আরেক রমজান চলে আসলো কিন্তু আপনি করলেন না ওই পাঁচটা সিয়াম, এবার আপনার শুধুমাত্র কাজা আদায় করে হবে না, কাজার সাথে আপনাকে ফিদিয়াও দিতে হবে, কাফফারা নয়। কাফফারাটা এটা ভুল হয়েছে, আমাদের এখানে পার্থক্য করতে হবে। কাফফার আমরা পরিভাষাগুলো সঠিক করব, ফিদিয়া এবং কাফফারা ভিন্ন জিনিস। কাফফারা হলো যেটা স্ত্রী সহবাসের কারণে সিয়াম ভঙ্গ হয় যখন, সেখানে কাফফারা ষাটটা সিয়াম অথবা ষাটটা মিসকিনকে, ষাটটা সিয়াম একাধারে অথবা ষাটজন মিসকিনকে খাওয়ানো অথবা দাস মুক্তি। আর এখানে ফিদিয়া দিতে হবে, ফিদিয়া কাফফারা ভিন্ন জিনিস, ফিদিয়া আলাদা। অর্থাৎ একজন মিসকিনকে পেট ভরে এক বেলা খাওয়ানো, এটা হচ্ছে ফিদিয়া। মূলত ফিদিয়া হচ্ছে এটা, এক বেলা পেট ভরে খাওয়ানো। এখন কেউ যদি খাবার দিতে চায়, খাবার দিতে পারে, আপনি যেমন যদি শুধু মেন খাবারটা দিতে চান চাল বা গম, তখন আপনি আধা সা দিবেন, অর্ধেক সা। অর্ধেক সার হিসেবে আমাদের দেশে এক কেজি সোয়া এক কেজি হয় সম্ভবত, বা তার একটু বেশি। আর যদি আপনি মানে তার পেট ভরে খাবার মতো সবজি সহ মাছ সহ দিতে চান, তাহলে চাল আদৌ দেওয়া লাগবে না, ওর যেটুকু খেতে পারবে, সাধারণত প্রচলিত অর্থে যেটুকু খেতে পারি আমরা, ওটুকু দিয়ে সাথে সবজি দিয়ে দিলে চলবে, বা রান্নার সামগ্রী। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ফিদিয়া, আর ওটা হচ্ছে কাফফারা। কাফফারা এবং ফিদিয়া দুটো ভিন্ন জিনিস। ইমাম দারেমি সংকলিত জায়েদ বিন সাবেদ বর্ণিত আকিদা বিষয়ে হাদিসটিতে কি বলা হয়েছে দয়া করে? আমি জানি না এই বিষয়ে কোন কোন হাদিসকে উনি উল্লেখ করেছেন, বুঝতে পারছি না আমি, এটা বিস্তারিত বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব, খাবার শুরু দিকে একবার বিসমিল্লাহ বলতে হবে নাকি যতবার খাবারের মাঝে পানি পান করবো তার জন্য বিসমিল্লাহ? না, একবার যথেষ্ট, আপনার খাবার শুরুতে একবার বিসমিল্লাহ বলে যথেষ্ট, বারবার বলতে হবে না। পিতার হালাল হারাম মিশ্রিত উপার্জনে পড়াশোনা করা যাবে কি, যাবে কি না? দেখুন, মূলত দেখুন, এখানে যদি হালাল হারাম মিশ্রিত হয়, আপনার পিতার ইনকাম যেটা সেটা হালাল হারাম মিশ্রিত, কিন্তু আপনি আপনাকে যেটা দিচ্ছে, আপনি যেটা নিচ্ছেন আপনার পিতার কাছ থেকে, সেটা আপনি বৈধ পদ্ধতিতে নিচ্ছেন, কারণ এটা আপনার অধিকার, পিতার উপর আপনার, পিতার উপর এটা আপনার অধিকার, আপনি যখন এটা নিচ্ছেন আপনার জন্য এটা বৈধ হয়ে যাবে। এর দলিল হলো যে আল্লাহ রসুলের জন্য কিন্তু সাদকা গ্রহণ করা যায় ছিল না, তার জন্য ছিল হাদিয়া। একই জিনিস তার জন্য হাদিয়া, অন্যদের জন্য সাদকা হচ্ছে হয়েছে, সে কারণে এটা তার জন্য হারাম হলো, আপনি যেহেতু বৈধ পদ্ধতিতে তার থেকে নিচ্ছেন এটা হালাল। তবে যদি সম্ভব হয়, ওরা মেকরাম বলছেন যে আপনি যদি পারেন কোনোভাবে বৈধ কোনোভাবে নিজে কর্ম করে হোক বা যে কোনোভাবে হোক, যদি আপনি বৈধভাবে উপার্জন করে নিজে চলতে পারেন, সমস্যা নেই, চলবেন, আর যতদিন না পারছেন নিতে পারেন ইনশাআল্লাহ, বৈধ ইনশাআল্লাহ। আর অপছন্দ নিয়ে হলে, কারণ দেখুন ইহুদিদের লেনদেনগুলো সুদভিত্তিক ছিল, এরপর আল্লাহ রসুল তাদের সাথে লেনদেন করেছেন, তাদের দাওয়াতেও সাড়া দিয়েছেন, তাদের হাদিয়াও গ্রহণ করেছেন। আমরা খুব বেশি লম্বা করব না। মসজিদ ভিত্তিক দরিদ্র দূরীকরণ কর্মসূচির ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। এটি কি কোনো কর্মসূচি চলতেছে নাকি, নাকি উদ্যোগ গ্রহণ করার জন্য এখানে বলছেন? উদ্যোগ গ্রহণ করার জন্য, উদ্যোগ গ্রহণ করার জন্য বললে খুবই সুন্দর একটা প্রস্তাব। দেখুন, মসজিদের আসলে হুকুম আহকামগুলো আমি বলেছি অনেক কিছু, এখানে একটা বিষয়
যে অর্থনৈতিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখুন মসজিদে যখন আসি শুধুমাত্র এখানে সালাত আদায় না, এখানে কিন্তু দেখুন সামাজিক একটা বন্ধন সৃষ্টি হয়, একজনের পাশে আরেকজন সালাত আদায় করছে, এখানে কোনো ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আগে যে আসবে সামনের কাতারে বসবে সে গরিব হোক আর যে হোক কোনো পার্থক্য নাই, এখান থেকে কিন্তু আমরা একটা সামাজিক বন্ধন, ইসলামের যে ভ্রাতৃত্ব বোধ সেটা শিক্ষা কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি। এখানে আরেকটা বিষয় খেয়াল করা লাগবে যে মানুষের অভাবের প্রতি আমাদের খেয়াল রাখা লাগবে। একজন আসছে না নিয়মিত মসজিদ মুসল্লি, কেন আসছে না? খোঁজ খবর নেওয়া উচিত আমাদের, হয়তো অসুস্থ অথবা কোনো বিপদে পড়েছে, খোঁজ খবর আমরা নেব। সাথে সাথে অর্থনৈতিক কোনো সমস্যায় ভুগছে কিনা মানুষ, সেটার প্রতি এটা মসজিদ ভিত্তিক এই যে কর্মসূচিগুলো আমরা যদি চালু করতে পারি এটা ভালো, কিন্তু কোনো হারাম পদ্ধতিতে যেন আমরা না যাই আবার, এগুলো আমরা ভালো। হয়তো একটা কমিটি থাকতে পারে যে যারা এই বিষয়গুলো দেখাশোনা করবে, কারণ আল্লাহ রসুল কিন্তু দেখেছেন এই বিষয়গুলো। আল্লাহ রসুল শুধুমাত্র যে মানুষের উপর দিনকে চাপিয়ে দিয়েছেন, মানুষের অভাব অনটন তাদের অর্থনৈতিক অবস্থার দিকে দেখেননি, এটা কিন্তু ভুল। দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু কী বলছেন, যে আল্লাহ রসুলের কাছে এসে অনেকে ইসলাম গ্রহণ করতো, তা আল্লাহ রসুল যা চাইতো তাই দিতেন, মানে এমনকি দুই পাহাড়ের মধ্যবর্তী সম্পদও তাকে দিয়ে দিতেন, কোনো দারিদ্রের নিজের দারিদ্রের কোনো ভয় করতেন না, আল্লাহ রসুল দিয়ে দিতেন। তখন তারা যে নিজের কওমের কাছে যে কী বলতে পারে, কিন্তু সহিহ মুসলিমের হাদিস, পুরোপুরি বলতে পারছি না হাদিসটার ভাব, এটা তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে যে বলতো যে এই তোমরা ইসলাম গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই উদার যে উনি নিজের দরিদ্রতার ব্যাপারে কোনো ভয় করেন না, সব কিছু নিজের উজাড় করে উনি দিয়ে দেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারা ইসলাম গ্রহণ করে ফেলত। দেখুন ইসলাম গ্রহণের উদ্দেশ্য কিন্তু প্রথমে ভালো ছিল না, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পরে তাদের অন্তরটা ইমানের উপরে এতই দৃঢ় হয়ে যেত, দেখা যাচ্ছে যে পরে তারা ইসলামের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন, ঠিক না সাহাবা ইকরাম? সেজন্য আমরা মানুষকে সঠিক পথে ডাকি, সঠিক পথে ডাকার সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে পেটে যদি খাবার না থাকে তাহলে কেউ সালাতে আসতে পারবে নাকি, এই দিকটা তো দেখা উচিত। আমি তাকে ভয় দেখাবো যে জাহান্নামের সালাত আদায় করছে না বা যাকাত দিচ্ছে না তাই খুব, কিন্তু তার একটু খোঁজ খবর নেব না যে তার অভাবটা আমি পূরণ করতে পারছি না, তাদের বিষয়ে খেয়াল করা উচিত। এবং এটা দাওয়াতের অন্যতম একটা মাধ্যমে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র মানুষদেরকে হুকুম আহকাম চাপিয়ে দিব এটা শুধু না, বরং তাদের অবস্থাগুলো দেখার চেষ্টা করব, তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। হয়তো সে প্রথমে তার উদ্দেশ্য ভালো নাও হতে পারে, হয়তো আপনার সহযোগিতা নেওয়া উদ্দেশ্য হতে পারে, কিন্তু আপনি যখন তাকে দিনের বিধিবিধানগুলো ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করবেন তখন দেখবেন সে নিজেই মানুষের সহযোগিতা করার জন্য বের হয়ে গেছে। সে কারণে এটা ভালো প্রস্তাব, এটা যেভাবে হোক না কেন যে কোনো হালাল পদ্ধতিতে আমরা এটা করতে পারি। ধন্যবাদ প্রশ্নকারীর জন্য, এটা আমার খুতবার একটা বিষয় হওয়া দরকার ছিল। যাই হোক, আসলে অনেক স্বল্প সময়ে সব কিছু বলা সম্ভব হয় না, তো দুইটা জুমায় বললে হয়তো ভালো হতো, কিন্তু অনেক সময় গ্যাপ পড়ে গেলে হয়তো দেখা যাবে যে প্রথম তার সাথে এক হচ্ছে না, সেই কারণে হয়তো আমি আপনাদেরকে বেশিরভাগই বলে দেওয়ার চেষ্টা করেছি, তবে সবগুলো বলা সম্ভব হবে না, এটাই মানে সঠিক বিষয়। সে কেউ যদি বলে দুর্বল হাদিস তো হাদিস, তা মানলে সমস্যা কী? বা যদি বলে পারলে দুর্বল হাদিস অস্বীকার করতে তাদের ব্যাপারে কিছু বলবেন? শেষের কথাটুকু বুঝলাম না, তবে দুর্বল হাদিস তো হাদিস এই কথাটা আসলে বলা ঠিক না, কারণ কিছু হাদিসের মধ্যে আছে দুর্বল না বরং জাল, রাসূলের নামে সরাসরি মিথ্যারোপ। আমরা বুঝবো কীভাবে? মহাদ্দেশগণ শাইখুল হাদিস যারা, আহলুল হাদিস যারা, মহাদ্দেশ যারা, তারা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তারা স্পষ্ট বলে দিয়েছেন দুর্বল হাদিসের ক্ষেত্রেও কেন মানবো না, কারণ আল্লাহ তাআলাই সতর্ক করে দিয়েছেন ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যদি কোনো প্রকার ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটা তোমরা যাচাই বাছাই করো। তাহলে আপনার যদি সঠিকটা পান তাহলে যেটাতে সন্দেহ আছে সেটা কেন আপনি নিতে যাবেন, যাচাই বাছাই করতে হবে। আপনার যদি সন্দেহ থাকে যে এটা আসলে রাসূল ইসলাম থেকে সাব্যস্ত কি না, তা আপনার প্রয়োজন নাই। আরেকটা জিনিস আমি সবসময় বলি সবাইকে যে আসলে এত কেন আমাদের দেখবেন দুর্বল হাদিসের প্রতি প্রচুর ভক্তি, মানে সহিগুলো বাদ দিতে কোনো ব্যথা লাগে না, দুর্বলগুলো ছাড়তে আমাদের খুব কষ্ট হয়ে যায়, জানি না এটা কেন, এটা শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রণা হতে পারে। সহিগুলো যদি আমরা মানি সেগুলো আমরা শেষ করতে পারবো না, সত্যি কথা। কেউ কি বলতে পারবেন যে যতগুলো সহি হাদিস ফজিলতের ক্ষেত্রে এসছে সবগুলো আমি আমল করতে পারি? তো যদি তাই না পারেন তাহলে দুর্বলগুলোকে নিয়ে এতখানি ভক্তি আমরা দেখাবো, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে দুর্বল হাদিস ক্ষেত্রে কিছু নিয়ম আছে, দুর্বল হাদিস মানার পক্ষে আসলে যদিও অনেকে বলে থাকেন যে একদল মহাদ্দিস বলেছেন যে ফজিলতের ক্ষেত্রে মানা যাবে, কিন্তু তারা কিন্তু শর্ত আরোপ করেছেন,
আর সেই শর্তগুলো মানলে হাদিসগুলো হাসান লেগাইরেই হয়ে যায়। যে কারণে যারা বলেছেন যে মানা যাবে না তাদের, আর যারা বলেছেন মানা যাবে তাদের কথা ঘুরে কিন্তু শেষে যে ফলাফলে যায় একই হয়। সত্য সহ যদি আপনি মানেন, কারণ যেমন তারা সত্য দিয়েছেন যে জয়ীফ হাদিস রাবির ক্ষেত্রে খুব বেশি দুর্বলতা থাকবে না, যে মিথ্যাবাদী এরকম এরকম হওয়া যাবে না, কম দুর্বল যেহেতু শেষ বয়সে যে হয়তো ব্রেন কমে গেছে বা দুর্বল হয়ে গেছিলো স্মৃতিশক্তি এরকম এরকম হলে, এবং একাধিক যদি এটার তুরুক থাকে, সনদ থাকে, একাধিক সনদে বর্ণিত হয়েছে তাহলে সেটা মানা যাবে। তো এটাই তো হচ্ছে হাসান লেগাইরি, যেটাকে মহাদিস অন্য মহাদিসগণ হাসান লেগাইরি বলেছেন, তো সেটাকে আমলযোগ্য তারা বলেছেন। সে কারণে আমি অনুরোধ করব যে দুর্বল ছেড়ে দিই, যখন দুর্বলই বলছি এটাকে, দুর্বলটাকে ছেড়ে দিই, এবং সবল যেগুলো, শক্তিশালী যেগুলো, বিশুদ্ধ যেগুলো, সেগুলোর প্রতি আমল করে আমরা শেষ করতে পারবো না, সেগুলোই আমরা আমল করি। এবং এক্ষেত্রে ওলামা ইকরাম যে দিক নির্দেশনাগুলো দেবেন সেগুলো আমরা মানার চেষ্টা করি। আমরা শেষ করব, শেষ করতে পারি, আমার মনে হয় শেষ হয়েছে আপাতত যেগুলো আমি উত্তর দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের শুধুমাত্র শোনা যেন নয়, বরং শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।